দেশ বিদেশের সাহিত্যের কিছু মজাদার গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে ফান্ডে। আজ আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সাপের হাঁচি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম 1899 সালের 30 মার্চ, মৃত্যু 1970 সালের 22 সেপ্টেম্বর। বাঙালি পাঠক মহলে তিনি সবথেকে জনপ্রিয় তার লেখা ব্যোমকেশ বক্সীর গল্প ও উপন্যাসের জন্য। যদিও ব্যোমকেশ কাহিনী ছাড়াও তিনি রচনা করেছেন অসামান্য কিছু ঐতিহাসিক উপন্যাস, অজস্র ছোট গল্প ও চিত্রনাট্য। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সৌজাত্য, দারোগা চরিত্রে আমি সৌজাত্য, কালীর চরিত্রে শ্রেষ্ঠা, পেল্লাদের চরিত্রে ঈশান, মামা ও নিধিরাম সৌমিলি এবং মামির চরিত্রে অগ্নিজিতা। শুরু হচ্ছে সাপের হাঁচি। পরীক্ষা দিয়ে সুশান্ত তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল, পাড়াগাঁয়ে মামার বাড়ি, কিন্তু কলকাতা থেকে বেশি দূর নয়। ডায়মন্ড হারবার লাইনে রেলে চড়লে ঘণ্টাখানেকের মধ্যেই সেখানে পৌঁছানো যাবে। সকালবেলা প্রায় 8:30 সময় সেখানে উপস্থিত হয়ে সুশান্ত দেখল মামার বাড়িতে হই হই কাণ্ড বেড়ে গেছে। মামা বেশ ভারী লোক, বয়স হয়েছে, কিন্তু তার মাথা আজ একেবারে খারাপ হয়ে গেছে। তিনি কখনো দুহাতে নিজের মাথার চুল ছিঁড়ছে, কখনো ভীষণ চিৎকার করে গাঁ শুদ্ধ লোককে গালাগাল দিচ্ছেন। ওদিকে বাড়ির ভেতরে মামিমা গলা ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। তার গলার আওয়াজ যদিও খুব উঁচুতে উঠছে, তবু তিনি যে ঠিক কি বলছে তা এক বর্ণ বোঝা যাচ্ছে না। মামা যদিও গ্রামের মধ্যে বেশ বর্ধিষ্ণু লোক, তবু তাঁর বাড়ি মাঠ কোঠার ঘরের চাল। এই অঞ্চলে পাকা বাড়ির অতটা রেওয়াজ নেই। চণ্ডী মণ্ডপে মামাকে ঘিরে অনেক লোক বসেছিল। সুশান্ত সেখানে গিয়ে মামাকে প্রণাম করে বলল, কি হয়েছে মামা? আমার সর্বনাশ হয়ে গেছে রে বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে। ওই সারা নিধের কাজ, এর কারোর কাজ নয়। বেটা দিন মাস হলো জেল থেকে বেরিয়েছে, বেটা দাগি চোর, এর কারোর কাজ নয়, আমি ছাড়ব না বলে দিলাম। সুশান্ত জিজ্ঞাসা করলো, কিন্তু হয়েছে কি, নিধে কি? মামা করছে উঠলেন, নিধে শালা চোর, ডাকাত, বোম্বেটে কোথাকার, দত্তদের বাড়িতে শীত কেটে 2.5 বছর জেলে গিয়েছিল, এবার তাকে ফাঁসি দিয়ে তবেই আমি ছাড়ব। মামার কাছে কোনো খবর পাওয়া যাবে না বুঝে সুশান্ত বাড়ির ভেতরে গেল। সামনে তার 10 বছরের মামাতো বোন কালীকে সে জিজ্ঞাসা করল, এ কি হয়েছে রে বাড়িতে কালী? কালী অমনি কেঁদে ফেলে বলল, ও দাদা, আমার টাইরার হাড়টা। সুশান্ত তাকে অনেক প্রশ্নই করল, কিন্তু ছাড়া আর কোনো কথাই বার করতে পারল না। তখন হতাশ হয়ে মামিমার কাছে গিয়ে বলল, মামিমা, তোমাদের কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? মামিমার কান্না সবই একটু থেমেছিল, আবার শুরু হয়ে গেল। তারপর তিনি সুশান্তকে পাশের একটা ঘরে নিয়ে বললেন, দেখ বাবা, কাল রাত্রিরে চোরে শীত কেটে আমাদের সমস্ত গয়নাগাটি চুরি করে নিয়ে গেছে। কালী বলল,
দাদা আমার টাইরার হার্ট। সুশান্ত দেখল সত্যি দেওয়ালের মাটি কেটে একটা গর্ত তৈরি করা হয়েছে, বেশ বড় গর্ত। একটা জোয়ান লোক অনায়াসে তার ভেতরে ঢুকে যেতে পারে। ঘরে জিনিসপত্র ঠিকই আছে, কেবল যে বাক্সটার মধ্যে গহনা থাকতো তার ডালা ভাঙা, ভেতরে কিচ্ছু নেই। ঘর থেকে বেরিয়ে গম্ভীর মুখে সুশান্ত দালানে বসল। মামিমা চোখ মুছতে মুছতে তাকে মুড়ি আর নারকেল নাড়ু এনে খেতে দিলেন। খেতে খেতে সুশান্ত জিজ্ঞাসা করল, তোমরা কখন জানতে পারলে? মামিমা বললেন, অনেক রাত্রে ঘুম ভেঙে শুনতে পেলুম পাশের ঘরে খটখট শব্দ হচ্ছে। প্রথমটা ভাবলুম বুঝি ইঁদুর ধরবার জন্য বেড়াল ঢুকেছে, কিন্তু তারপরে মনে হলো দরজায় তো তালা লাগানো, জানলাও ভেতর থেকে বন্ধ, বেড়াল ঢুকবে কি করে? তখন তোর মামাকে গা ঠেলে তুললুম, তিনি উঠে তালা খুলে দেখলেন চোর গয়নার সিন্ধুক ভেঙে সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। কত টাকার গয়না ছিল? তা আমার আর কালির মিলে প্রায় 2500 টাকার গয়না ছিল বাবা। তারপর? তারপর তোর মামা চেঁচামেচি করে পাড়ার লোক জড়ো করলেন, সকলেই বলল এ নিধি হাজরার কাজ, তার মতো পাকা চোর এই অঞ্চলে আর একটি নেই। এই সেদিন 2.5 বছর জেল খেটে বেরিয়েছে। সুশান্ত জিজ্ঞাসা করল, এই নিধি হাজরা লোকটা করে কি, ক্ষেত কামার আছে? মামিমা পাড়া গিয়ে মেয়ে, গাঁ শুধু লোকের নারীর খবর জানতেন। তিনি বললেন, দুভিঘে জমি আছে বাবা, কিন্তু সে জমি চাষও করে না কিছুই করে না, এমনি পড়ে থাকে। নিধি হাজরা কাজকর্ম কিছু করে না, কেবল খিড়কির পুকুরে ছিপ ফেলে বসে বসে মাছ ধরে, অথচ পয়সা কখনো অভাবই হয় না। এই তো জেল থেকে ফিরেই নতুন মাঠ কোঠা তুলেছে, কোথা থেকে পয়সা পেল? সুশান্ত ভাবতে ভাবতে বলল, বুঝেছি। আচ্ছা, তারপর কাল রাত্রে আর কি হলো? মামিমা বললেন, তারপর পুরুষেরা বাইরে গিয়ে কি করলেন তা তো জানি না বাপু। হ্যাঁ, ওই পেল্লাদকে জিজ্ঞাসা কর, পেল্লাদকে। ও, পেল্লাদ বাড়ির চাকর, সে এতক্ষণ খুঁটিতে ঠেস দিয়ে বসেছিল। সুশান্ত তার সামনে গিয়ে দাঁড়ালো, সে বলে উঠল, আমি কিছু করিনি দাদা বাবু, আমাকে ছেড়ে দিন, আমি আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, আমি। সুশান্ত বলল, জানি জানি, কাল রাত্রে তারপর কি হলো সেটা বল। রাত্রি সকলে মিলে ঠিক করলেন নিধির বাড়িতে গিয়ে দেখা যাক সে বাড়িতে আছে কিনা। লণ্ঠন জেলে লাঠি সোঁটা নিয়ে সকলে নিধের দরজায় গিয়ে ধাক্কা দিতে লাগলেন। কিছুক্ষণ পরে নিধে চোখ মুছতে মুছতে বেরিয়ে এলো, যেন ঘুমোচ্ছিল। জিজ্ঞাসা করল, আগে কি হয়েছে ঠাকুরমশাইরা? নিধে ভয়ানক ধূর্ত সকলেই জানে, তাই আর কথায় কান না দিয়ে বাড়ির চারদিকে খুঁজতে আরম্ভ করলেন। আদার বাদার ঘরদোর সমস্ত আতিপাতি করে খোঁজা হলো, কিন্তু কোথাও গয়না পাওয়া গেল না। নিধে দাওয়ায় বসে ভুরুক ভুরুক করে তামাকি খেতে লাগলো। কর্তা তখন আমায় দারোগাবাবুকে খবর দেওয়ার জন্য পাঠালেন। থানা এখান থেকে
সেই মোটামুটি 250 পদ বাবু। ভোর রাত্রিরে গিয়ে দারোগাবাবুকে তুললাম। তিনি সব শুনে টুনে বললেন আজ সকালবেলা আসবেন। সুশান্ত হেসে বলল, ভারি শয়তান তো, তারপর কি হলো? সুশান্ত মুড়ি চেপতে চেপতে বসে শুনছিল, অনেকক্ষণ চুপ করে রইল। তারপর মামিমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা গয়না ছাড়া আর কিছু চুরি যায়নি? মামিমা কেবল মাথা নাড়লে, কিন্তু কালী তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ দাদা, আমার টিয়া পাখির খাঁচাটাও চুরি চুরি করে নিয়ে চলে গেছে। সুশান্ত আশ্চর্য হয়ে বলল, খাঁচা? কালী বলল, টিয়া পাখিটা না মরে গেছিল, তাই ওর লোহার খাঁচাটা ওই ঘরে রেখে দিয়েছিল, কিন্তু সেটাও পড়ে নিয়ে গেছে। সুশান্ত ভুরু কুচকে ভাবতে লাগলো, তাই তো, এত বড় আশ্চর্য চুরি! যে চোর সোনা গয়না চুরি করার জন্য শীত কেটেছে, সে একটা তুচ্ছ লোহার খাঁচা চুরি করবে কেন? এমন সময় বাইরে একটা গোলমাল এবং মামার হাঁকা হাঁকি। ওরে তাড়াতাড়ি পানটা নিয়ে আয়, তামাক আনতে ভুলিস না যেন, দারোগা বাবু এসেছেন। পেল্লাদ বলল, ওই ওই বুঝি দারোগা বাবু এলেন, আমি যাই। সুশান্ত শহরের ছেলে, তাই পাড়াগাঁয়ে দারোগা বাবুদের কিরকম খাতির করা হয় তা সে জানত না। সেও তাড়াতাড়ি মুড়ি খাওয়া শেষ করে সেখানে গিয়ে হাজির হল। বাইরে চণ্ডী মণ্ডপে ফরাসের ওপর বসে দারোগা বাবু তখন তামাক টানছেন। একজন কনস্টেবল আর গাঁয়ের দুজন নিচে একটু দূরে উপ হয়ে বসে আছে। চৌকিদারেরা খাতির করে কনস্টেবলকে খৈনি টিপে দিচ্ছে। দারোগাবাবুর বয়স হয়েছে, মুখ দেখেই বোধ হয় বেশ বিচক্ষণ লোক। তিনি চোখ বুঝে তামাক টানতে টানতে সমস্ত শুনলেন, তারপর বললেন, হাজারি কাজ মনে হচ্ছে, সে ছাড়া আর কেউ হতে পারে না, কারণ এই তল্লাটে আর যত শীতল চোর সবাইকে আমি হাজতে পড়েছি। নিদেটা পরিপক্ক শয়তান, মিটমিটে ডন। চৌকিদারদের ডেকে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, তোরা তো গ্রামে পাহারা দিস, কাল নিধে হাজারাকে দুপুরাত্রে ঘর থেকে বেরোতে দেখিস নি? চৌকিদারেরা হাত জোর করে বলল, আকে মশাই, না হুজুর, না না না, আমরা দেখিনি। দারোগা বাবু তখন বললেন, আচ্ছা চলুন, নিজের ঘর খানা তল্লাশ করা যাক, সে তা কি আসামি, তার ঘর যখন ইচ্ছে খানা তল্লাশ করতে পারি। সে যখন গাঁ থেকে বেরোয়নি তখন চোরাই মাল তার বাড়িতেই আছে, চলুন চলুন, দেরি করবেন না, চলুন। মামা বললেন, কিন্তু তার বাড়ি কাল রাত্রে আমরা খুব ভালো করে খুঁজেছি। দারোগাবাবু হেসে বললেন, মুখজ্জে মশাই, আপনাদের খোঁজ আর আমাদের খোঁজ আর অনেক তফাত, সাপের হাঁচি বেজেও চেনে, জানেন তো, চলুন চলুন। দারোগাবাবুর সঙ্গে অনেকে চললেন, সুশান্তও গেল। নিধিরাম হাজরার বাড়ি প্রায় মিনিট দশেকের রাস্তা।
যেতে যেতে সুশান্ত ভাবতে লাগলো কেবল ওই খাঁচাটার কথা। ভারী আশ্চর্য ব্যাপার তো, চোর খাঁচা চুরি করলো কেন? পাখি পুষবে বলে? দূর, তবে কি? ভাবতে ভাবতে সুশান্তর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ঠিক তো, খাঁচা চুরি করার উদ্দেশ্য আর কিছুই নয়, গয়নাগুলো একসঙ্গে তার মধ্যে পড়ে কোথাও লুকিয়ে রাখবে। কিন্তু কোথায় লুকিয়ে রাখবে? গাছের ডালে কিংবা চালের বাতায় টাঙিয়ে রাখলে তো চলবে না, তাহলে তো দেশ উতলোক তাকে দেখতে পাবে। তবে একটা লোহার খাঁচা কোথাও লুকিয়ে রাখলে কেউ দেখতে পাবে না। বলতে বলতে নিধের বাড়ি চলে এলো। নিধে হাজরা ছাড়া বাড়িতে আর কেউই থাকে না। দারোগাবাবু দরজায় ধাক্কা দিতে লাগলেন। কিন্তু নিধের দেখা নেই। অনেকক্ষণ দৌড় ঠেলাঠেলি আর হাঁকাহাঁকির পর নিধে এসে দৌড় খুলে দিয়ে সামনে দারোগা বাবুকে দেখে ভক্তি পড়ে প্রণাম করল আর বলল, আসতে আজ্ঞা হোক হুজুর মশাই। দারোগা বাবু চোখ পাকিয়ে বললেন, এতক্ষণ কোথায় ছিলি, কে করছিলি? নিধে হাত জোর করে বলল, আগে কর্তা খিলখিল পুকুরে মাছ ধরছিল। নিধের চেহারাটা বেটে খাটো, তেল চুকচুকে কোষ্টি পাথরের মতো গায়ে রং, মুখে শিয়ালের মতো ধরতোতা মাখানো। দারোগা বাবু তাকে ধমক দিয়ে বললেন, ব্যাটা জেল থেকে বেরিয়ে আবার আরম্ভ করেছিস, এবার পাকা 10টি বছর ঘানি টানতে হবে, তা জানিস তো? নিধি মিটমিট করে চেয়ে বলল, আগে কর্তা আমি কিছু জানি না, মা কালী দেবী, কাল রাতে ঘর দর দিয়ে ঘুমোচ্ছিল, দাদা ঠাকুর দেড়শত লোক নিয়ে এসে হানা দিলেন বাড়িতে, গরিব মানুষ, কারো সাথেও থাকি না পাঁচেও থাকি না, আমারই উপরে এত জুলুম কেন দে বলুন দেখি? সবাই মিলে ঘর দর ওলট পালট করে দিয়ে চলে গেলেন, এখন আবার হুজুর এসেছে, বেশ আপনিও খানা তল্লাশ করুন, যদি আমার বাড়ি থেকে কিছু পাওয়া যায় তখন আমাকে কড়াক্কর করে বেঁধে নিয়ে যাবে, কি আর করব। খানা তল্লাশ করব বলেই তো এসেছি। এই বলে দারোগা বাবু ভিতরে ঢুকলেন। মামা, সুশান্ত আর দুজন সাক্ষী তার সঙ্গে সঙ্গে গেল। কনস্টেবল দোরগোড়ায় পাহারায় রইল। পাড়ার লোকে জটলা পাকাতে লাগল। দারোগা বাবু নিধের বাড়ির গোয়াল থেকে আরম্ভ করে রান্নাঘর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু সুশান্ত তাতে মন উঠল না। তার কেবলই মনে হতে লাগল, এখানে নেই। একটা ঘরে অনেক ভাঙাচোড়া পুরনো জিনিস রাখা ছিল। সেই ঘরে ঢুকে সুশান্ত দেখতে পেল একটা পাখির খাঁচা পড়ে রয়েছে। বাঁশের খাঁচাটা হাতে তুলে নিয়ে সুশান্ত দেখল সেটা বেশ ভালো অবস্থাতেই রয়েছে, ভেঙে চড়ে যায়নি। তার মনে বড় ধোঁকা লাগল। নিধির ঘরে যখন খাঁচা রয়েছে তখন সে অনর্থক খাঁচা চুরি করতে গেল কেন? তারপরে বিদ্যুতের মতো এক নিমেষে সমস্ত ব্যাপারটা বুঝে নিল। আরে, এই যে কঞ্চির খাঁচা, এতে কাজ চলবে কি করে? আবিষ্কারের উত্তেজনায় তার বুকের ভিতর ঠিপ ঠিপ করতে লাগল, কিন্তু সে কাউকে কিচ্ছু বলল না। দারোগা বাবু নিধিকে দিয়ে
উঠোনের একটা কোণ কোদাল দিয়ে খোঁড়াচ্ছিলেন। অন্যদিকে তার লক্ষ্য ছিল না। সুশান্ত এই ফাঁকে ছুপি ছুপি খিড়কির দরজা দিয়ে পেরিয়ে গেল। সামনে খিড়কির পুকুর। পুকুরটি ছোট কিন্তু খুব গভীর। কালো জল দেখলেই বোঝা যায়। জলের ধারে ধারে বাবলার ডাল ফেলা আছে, যাতে চোর জাল ফেলে মাছ না চুরি করতে পারে। সুশান্ত দেখল ঘাট থেকে ছিপ ফেলা রয়েছে। ফাতনাটি পুকুরের প্রায় মাঝখানে উঁচু হয়ে আছে। নিথর জলে ঢেউ নেই, একটা মাছও ঘাই মারছে না। এদিকে ওদিকে চেয়ে সুশান্ত ছিপটি তুলে নিল। ছিপের সুতোর ডগাটি যেখানে বড়শি বাঁধা থাকে হাতে তুলে নিয়ে বেশ ভালো করে দেখল। তার মুখে একটু হাসি ফুটে উঠল। সে আবার ছিপটি যেমন ছিল তেমনি ভাবে রেখে আস্তে আস্তে ফিরে এলো। সদর দরজা দিয়ে বেরিয়ে এসে সে পেল্লাদকে আড়াল করে ডেকে জিজ্ঞাসা করল, পেল্লাদ, দুটো বড়শি জোগাড় করতে পারিস? পেল্লাদ বলল, হ্যাঁ সে পারি দাদাবাবু, বাড়িতে তো আছে। তবে যা, চট করে নিয়ে আয়। পেল্লাদ চলে গেল। সুশান্ত বাড়ির ভেতরে ফিরে এসে দেখল দারোগা বাবু হতাশ হয়ে দাওয়ায় বসে আছে। মামার মুখ শুকনো, কেবল নিধির চোখ মুখ দিয়ে যেন একটা আনন্দের জ্যোতি বেরোচ্ছে। দারোগা বাবু বললেন, নিধে এখনো মাল বার করে দে, তোকে অল্পে ছেড়ে দেব। নিধে বলল, হুজুর মা বাপ ইচ্ছে করলে মারতে পারেন, কাটতেও পারেন। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। দারোগা বাবু আর কি বলেন, চুপ করেই রইলেন। নিধের বিরুদ্ধে প্রমাণও তো কিছু নেই যে তাকে গ্রেফতার করে নিয়ে যাবেন। তখন সুশান্ত আস্তে আস্তে বলল, আমি জানি নিধে চোরাই মাল কোথায় লুকিয়ে রেখেছে। মামা লাফিয়ে উঠে বললেন, সে কি, তুই জানলি কি করে? সুশান্ত সে কথার উত্তর না দিয়ে নিধেকে জিজ্ঞাসা করল, নিধিরাম, তোমার খিড়কির পুকুরে মাছ আছে তো? নিধিরাম বলল, আছে দাদাবাবু, ছোট মাছ, পুঁটি, বেলে, নেটা, এইসব আর কি। সুশান্ত বলল, তুমি যে সবসময় পুকুরে বসে মাছ ধরো, কি দিয়ে মাছ ধরো? ছিপ দিয়ে ধরি দাদাবাবু। সুশান্ত একটু হেসে জিজ্ঞাসা করল, ছিপ দিয়ে, বড়শি থাকে তো? নিধির মুখ এতটুকু হয়ে গেল, চোখে ভয়ের ছায়া পড়ল। সে আমতো আমতো করে বলল, থাকে বই কি। এই সময় পেল্লা দুটো সুতোয় বাঁধা বড়শি এনে সুশান্তর হাতে দিয়ে বলল, দারোগা বাবু একটা মজা দেখবেন তো আসুন, কিন্তু তার আগে নিধিরামের হাতে হাতকড়া পরিয়ে দিলে ভালো হয়। সুশান্তর কথাবার্তা শুনে সকলে অবাক হয়ে গিয়েছিল। 17 বছর বয়সের ছেলের মাথায় যে এত বুদ্ধি থাকতে পারে কেউ কল্পনাও করতে পারেনি। দারোগা বাবু কনস্টেবলকে ডেকে নিধিরামকে দড়ি দিয়ে বাঁধবার হুকুম দিলেন। তারপর সুশান্ত সকলকে নিয়ে খিড়কির ঘাটে গেল। জল থেকে ছিপ তুলে নিয়ে সুশান্ত সকলকে দেখিয়ে বলল, এই দেখুন নিধিরাম কেমন মজার মাছ ধরে, বড়শি নেই, শুধু একটু রাংতা। সকলে অবাক। দারোগা বাবু বললেন, তাই তো। সুশান্ত বলল,
নিধিরাম ভারী চালাক, পাছে কেউ সন্দেহ করে তাই পুকুরে ছিপ ফেলে রেখেছে। ছোট পুকুর, তলায় যদি কিছু থাকে বড়শিতে আটকে উঠে আসবে, কিন্তু ছিপে যে বড়শি নেই তা তো আর কেউ জানে না। তাই সবাই ভাবে পুকুরে কিচ্ছু নেই, থাকলে ছিপে উঠে আসত। কি বলো, ঠিক তো নিধিরাম? নিধিরাম নির্বাক, তার মুখে আর একটাও কথা নেই। সুশান্ত বলল, এবার দেখুন কি করে সত্যিকারের মাছ ধরতে হয়। এই বলে বড়শি দুটো ছিপের সুতোয় বেঁধে জলে ফেলল, বড়শি তলিয়ে গেল। তারপর টান মারতেই বড়শি একটা ভারী জিনিসে আটকাল। সুশান্ত সাবধানে সুতো ধরে টানতে টানতে বলল, কিসে আটকেছে বলুন দেখি। বুঝতে পারেননি? খাঁচা, কালির টিয়া পাখির লোহার খাঁচা। পুটুলি বেঁধে জলে ফেললে পাছে কাপড় পচে গিয়ে গয়নাগুলো হারিয়ে যেতে পারে, তাই লোহার খাঁচার ব্যবস্থা। কতদিনে পুকুর থেকে চোরাই মাল তোলবার সুবিধা হবে তা তো নিধিরাম জানতো না। সুতো ধরে টানতে টানতে শেষে সত্যি সত্যি একটা লোহার খাঁচা বড়শিতে লেগে উঠে এলো। মামা ছুটে গিয়ে খাঁচার মধ্যে হাত পুড়ে ভেতর থেকে সব জিনিস পার করলেন। দেখা গেল মামিমা আর কালির সমস্ত গয়নাই সেখানে রয়েছে, একটুও খোয়া যায়নি। মামা আহ্লাদে আটখানা হয়ে সুশান্তকে জড়িয়ে ধরে বললেন, ছেলে নয় হীরে টুকরো, এমন বুদ্ধি কেউ দেখেছো? আর হবেই না বা কেন, মামার ভাগ্নে তো। কথায় বলে, নরানাং মাতুলক্রম। দারোগা বাবু খুশি হয়ে সুশান্তর পিঠ চাপড়ে বললেন, আশা ছেলে, চমৎকার ছেলে, বেঁচে থাকো বাবা, আশীর্বাদ করি দারোগা হও। সানডে ফান্ডিতে আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সাপের হাঁচি। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি সৌজাত্য, কালীর চরিত্রে শ্রেষ্ঠা, পেল্লাদের চরিত্রে ঈশান, দারোগা আমি সৌজাত্য, মামা এবং নিধিরামের চরিত্রে সৌমিলি এবং মামি অগ্নিজিতা। সামনের সপ্তাহে আরও একটি মজার গল্প নিয়ে হাজির হবে সানডে ফান্ডে।